हेलो वेलकम टू राइस स्मार्ट बांग्ला संगे रही है अदिति और आज के सक्सेस स्टोरी शोनाबो आपनादेर ताई खूब मन दिए गोटा भिडियोटी देखते और सुनते थाकुन। आज के आमार संगे जिनि रयेछेन तिनि WBCS ग्रुप बी क्वालिफाई करेछेन एबं एखन DSP पदे रयेछेन। तिनि आर केउ नन आनंद मंडल। प्रथमेई आपनाके अनेक अनेक स्वागत अभिनंदन। केमन लागछे? खूब भालो लागछे। अवश्यई आमि 10-12 बछरेर स्वप्न आजके पूरण करते पेरेछि, खूबई भालो लागछे आमार। आपनार रैंक? आमार रैंक 17। अच्छा, ये जार्नी शुरूटा ठीक कखन थेके आपनार? आमी तो मेंटाली प्रिपेयर्ड होयेछिलाम 2012 तेर एरकम जखन क्लास 10-11 पढ़ी, किन्तु तखन माने जेहेतु आमादेर ओखाने कोचिंग ब्यापारटा बा ओई बयसे कोचिंग ब्यापारटा स्टार्ट करा सम्भव नय, तो आमी मेंटाली प्रिपेयर्ड छिलाम एबं इंग्लिश जे सब्जेक्टटा और ग्रामाटिकल पार्टटा ओटा कवर करे एसेछि। अच्छा, इंटरव्यूर जे ब्यापारटा आछे एटा एकटु जानबो। हाँ, इंटरव्यू एखाने तो प्रिलिमिनारी इंटरव्यू 3টে स्टेज, तो इंटरव्यूटा होच्छे मोस्ट भाइटल पार्ट। मोस्ट भाइटल बला ठीक ना, तबे भाइटल पार्ट, कारण एखाने एसेও কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে যারা গ্রুপ এ বি দুটোতে ডাক পেয়েও কিন্তু কেটে যায়, মানে রিজেক্টেড হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারভিউটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যাতে করে মানে ওভারঅল র্যাঙ্ক ভালো আসে এবং পছন্দের চাকরি পাওয়া যায়। তো অবশ্যই খুব বেশি গুরুত্ব আছে, এখানে অনেক গুরুত্ব আছে। রাইস কিভাবে সাহায্য করেছিল আপনার পার্সোনাল টেস্টটাতে আপনাকে সঠিকভাবে দেওয়ার জন্য, আপনার যে আপনি যাতে যে ভালো করে দিতে পারেন কিভাবে রাইস সাথে ছিল আপনার? রাইসে তো প্রথমত বলবো আমি যে গ্রুমিং ক্লাসটা খুবই কাজে লেগেছে। গ্রুমিং ক্লাস 4টে সম্ভবত আমি 4টে মক পেয়েছিলাম এবং স্যাররা বলেছিলেন দরকার হলে আরও মক দেওয়া হবে। তো এই যে মক টেস্টগুলো, এই যে গ্রুমিং ক্লাস, এগুলো একটা রিয়েল লাইফ যে একটা অ্যাটমসফিয়ার সেটা যদি আমরা না পাই কিন্তু বোর্ডের সামনে গিয়ে কিন্তু আমরা একটু হকচকিয়ে যাব বা আমরা নার্ভাস ফিল করব। তো এই নার্ভাসনেস কাটানোর জন্য অবশ্যই মক টেস্ট, নিজের একটা সেলফ প্রিপারেশন খুব দরকার থাকে। আর রাইসের যে লাইব্রেরি আর মক টেস্টটা কীভাবে দিয়েছিলেন একটু একটু মানে আমরা একটু ভালো করে জানবো আর একটু। হ্যাঁ, তো আমি অ্যাকচুয়ালি যখন এই যে বললাম যে রাইস থেকে হেল্প পেয়েছি, এছাড়াও সেলফ প্রিপারেশনের একটা দরকার। তো আমি একটু আগে থেকেই এই মোটিভেশনাল বই পড়তে ভালোবাসতাম। যেমন আমি একটা বই ক্লাস 12 বা ফার্স্ট ইয়ার থেকেই পড়েছিলাম, ইউ ক্যান উইন বলে যে বইটা, মানে এই বইটা আমার খুব ইমপ্রেস করেছিল এবং অনেক কিছু শিখেছি বইটা থেকে। তো এই ধরনের যে বইগুলো, তারপরে মিরাকেল অফ ইয়োর মাইন্ড, তারপরে এই সিভিল সার্ভিস ইন্টারভিউ রিলেটেড একটা বই আছে, আমাদের এখানে সপ্তর্ষি নাকসারের একটা বই আছে যেটা মেক ইট বিগ, এই যে বইগুলো এগুলো খুব হেল্প করে, অনেক কিছু পাওয়া জানা যায় এখান থেকে। তো এই বইগুলো পড়ে আমি সেলফ প্রিপারেশন বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রিলেটেড যেগুলো, নিজের স্টেট নিজের ডিস্ট্রিক্ট এগুলো যেগুলো জানতে হয় খুব ভালো করে জানতে হয়, নিজের লোকালিটি, তো নিজের সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট, গ্র্যাজুয়েশনের সাবজেক্ট এগুলো খুব ভালো করে জানতে হয়। তো এগুলো তো এইভাবে প্রিপারেশন নিয়েছিলাম। আর ওভারঅল যেটা আলটিমেট যে টাচটা সেটা কিন্তু রাইস থেকে পেয়েছিলাম মক ইন্টারভিউর মাধ্যমে। ওকে, আপনি বললেন যে আপনি অনেক বই পড়তেন, তো এই যে লং প্রসেস একটা, এই লং প্রসেসে নিজেকে মোটিভেটেড কি আপনি এভাবেই রেখেছিলেন? অবশ্যই বই পড়লে তো অবশ্যই মোটিভেটেড থাকা যায়, কারণ আমি যদি শুধুমাত্র কম্পিটিটিভ বই পড়ি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোথাও যেন মনে হবে যে না একই বই মনোটোনাস হয়ে যাচ্ছে। যখন আমি একটা মোটিভেশনাল বই পড়ছি সেক্ষেত্রে কিন্তু মোটিভেশন ধরে রাখা যায়, প্লাস শুধুমাত্র এই বই পড়েই মোটিভেশন আসে না, একটা অ্যাটমসফিয়ার একটা মানে ব্যাকগ্রাউন্ড সেটাও থাকে যেটা মোটিভেট করে। যেমন আমার বাড়িতে আমার পোভার্টি, আমার বাড়িতে যে অভাব অনটন গরিবি যেটা, এটা কিন্তু আমাকে মোটিভেট করেছে, কারণ আমি জানি আমি যদি কিছু না করি আমাকে সেই গরিবি ফেস করতে হবে, আবার বাড়ি গিয়ে সে মাঠেই কাজ করতে হবে। তো হয় ওটা না হলে এটা, তো আমি আমার ডিসিশন ছিল যে WBCS আমি মাঠে কাজ করবো না বা আমি লেবার খাটবো না, আমি WBCS অফিসার হব। তো আমি সেইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়েছি এবং মোটিভেটেড রেখেছি নিজেকে। পার্সোনালিটি টেস্টে আপনাকে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল? তো পার্সোনালিটি টেস্ট নিয়ে আমি প্রথমে বলবো, অনেকে ভীতি থাকে যে বাংলা না ইংলিশ, তো আমি বলবো এটা মানে ম্যাটার অবশ্যই করে, কারণ যেহেতু আমরা একজন ব্যুরোক্র্যাট হব সেক্ষেত্রে তো অবশ্যই ইংরেজি জানাটা মানে একটা দরকার। সমস্ত কিছু যে নোটিফিকেশান বা কোনো লেটার সব তো ইংলিশে লিখতে হয় যতদূর আমার জানা আছে, তো অবশ্যই ইংলিশের গুরুত্ব আছে। তো আমার ইন্টারভিউ যেটা হয়েছিল বাংলা ইংলিশ বোথ। আমি যখন ঢুকলাম এন্ট্রি নিলাম, আমি বললাম মানে আমি যখন এন্ট্রি নিলাম বললাম গুড মর্নিং ম্যাম, মে আই কাম ইন প্লিজ। তো যেহেতু চেয়ারপারসন ম্যাডাম ছিলেন, তো হ্যাঁ উনি বললেন যে ইয়েস কাম ইন। তারপরে শুরু করলেন যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এরকম বলে ইংলিশে শুরু হলো, বেশ কিছুক্ষণ ইংলিশে চললো, আমি ইংলিশে রিপ্লাই দিলাম। তারপরে আস্তে আস্তে বাংলা ইংলিশ বোথ মুটে ফ্ল্যাকচুয়েট করলো। তো যে কোশ্চেনগুলো আমাকে প্রথমে করা হয়েছিল, ইন্ট্রোডিউস করো, কোত্থেকে এসছো, বাবা মা কী করে, গ্রামের পড়াশোনা পরিবেশ কেমন, তোমার বন্ধুরা কী করে, তোমার বন্ধুদের থেকে অনেক ভালো জায়গায় আছো, নিজেকে কেমন ফিল হচ্ছে, আনন্দ, তুমি তোমার নাম তো আনন্দ কতটা সার্থক মনে করো, বা তুমি এই যে এত সফল হয়েছো মানে এই যে জায়গায় এসছো, ফার্স্ট অ্যাটেম্পটে গ্রুপ সি, সেকেন্ড অ্যাটেম্পটে এই জায়গায় এসছো বা পেয়েও যাবে, কীরকম ফিল হচ্ছে। তো এরকম ধরনের কিছু সিচুয়েশনাল কোশ্চেন ছিল, যেমন তোমাকে যদি আমি ডিএসপি হিসেবে মানে চুজ করি, তুমি যদি এসিপিও অফ আসানসোল হও তাহলে তুমি কি করবে, কি কি কাজ করবে, বা এসডিপিও অফ কাটোয়া যদি করা হয় তাহলে তুমি কি কি কাজ করবে, বা হয়তো এরকম একটা কোশ্চেন করা হয়েছিল যে অনেক হুলিগান্স যারা মিসক্রিয়েন্টস আছে সেখানে অনেক কিছু মানে মানে ম্যাল প্র্যাকটিস করছে, তারা সমাজে মানে সমস্যার সৃষ্টি করছে, তো সেক্ষেত্রে তুমি কি স্টেপ নেবে তাদেরকে দমন করার জন্য। তারপর বলা হয়েছিল হোয়াট ইজ ট্রাইব্যুনাল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রাইব্যুনাল অ্যান্ড কোর্ট, তো বলেছিল ট্রাইব্যুনালের ফাংশন কী, হোয়াট ইজ ক্যাপিটাল পানিশমেন্ট, ডু ইউ সাপোর্ট ক্যাপিটাল পানিশমেন্ট, তোমার কি মনে হয় ক্যাপিটাল পানিশমেন্ট তুলে দেওয়া উচিত, এই ধরনের কোশ্চেনগুলো র্যাপিড ফায়ার করেছিল। আমাদের যে ফিফা ওয়ার্ল্ড কাপ চলছিল সেমিফাইনালে যে 4টে টিম ছিল তাদের নাম এবং ক্যাপিটাল জিজ্ঞেস করা হয়েছিল, অনেকগুলো র্যাপিড ফায়ার কোশ্চেন করা হয়েছিল যে এরা কার সঙ্গে রিলেটেড, কীভাবে রিলেটেড, ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো লোকসভার স্পিকার ছিল কি না, আমাদের বীরভূম থেকে ফেমাস কিছু পার্সোনালিটি, তারপরে পশ্চিম মেদিনীপুর সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞেস করেছিল। তো এরকম কোশ্চেন ছিল, সিচুয়েশনাল, কনসেপচুয়াল, তারপরে কিছু ইনফরমেটিভ, সমস্ত কোশ্চেন ছিল, সব এখন হয়তো আমার মনে পড়ছে না এগুলি। আপনি এক্ষুনি বলছিলেন যে ইংলিশটাতে একটুখানি ভালো করে দক্ষতা নিয়ে যাওয়াটা দরকার। আমাদের অনেকেই দেখছেন যারা কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আপনিও বোধহয় বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তারা কিন্তু খুব বেশি করে ভয় পায় এই পার্সোনালিটি টেস্টটার জন্যই। হ্যাঁ, তো তাদেরকে কি টিপস দেবেন আপনি ছোট্ট করে? ডরকে আগে জিত হ্যাঁ আমার মনে হয়, তো ভয় তো পাবেই। এখানে যারা প্রিপারেশন নিচ্ছে কেউ আর্টসের, কেউ সায়েন্সের, কেউ কমার্সের, কেউ মেডিকেল ব্যাকগ্রাউন্ড, কেউ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, সবার জন্য সাবজেক্ট সেম, কোশ্চেন পেপারও সেম, বইও সেম। তো সেই জায়গা থেকে আমি ভয় পাচ্ছি, কেন পাবো? ভয় পাওয়ার কিছু নেই। তুমি একটা কোশ্চেন করে গেলে পিএসসি বা টিচাররা তোমাকে মেরে ফেলবে না বা তোমার এগেনস্টে কেস হবে না, অতএব বরঞ্চ তুমি যদি একটা কোশ্চেন বেশি পড়ো তোমার সিলেকশনের রেশিওটা বা চান্সটা বেড়ে যাবে। যতটা পারো ওভারকাম করো। কোনো সাবজেক্টে দুর্বলতা থাকতেই পারে, সবাই তো সব জানতা হতে পারে না। আর্টসের ছেলেদের সায়েন্সের দুর্বলতা থাকবে, সায়েন্সের কমার্সের দুর্বলতা থাকবে বা আর্টসের দুর্বলতা থাকবে, এটা ন্যাচারাল। আমার ম্যাথে দুর্বলতা ছিল, আমি 200-র মধ্যে 91 পেয়েছি, তা বলে তো আমার সিলেকশন আটকায়নি। কিন্তু বাকি পেপারগুলো 160, 70, 80, 140, সায়েন্স পেপারে যেখানে 100 পাওয়া যায় না আমি 140-এর আশেপাশে পেয়েছি। তো আমি ডেসক্রিপটিভে যেখানে লোকে প্র্যাকটিস করেন আমি এত প্র্যাকটিস করেছি, অপশনালে এত প্র্যাকটিস করেছি এবং টিচারকে দিয়ে চেক করেছি যে আমার মানে এত ভালো হয়ে গেছে পেপারগুলো, আমি বলেছিলাম যে আমার হয়ে যাবে। তো এই কনফিডেন্সটা দরকার। তোমার একটা দুর্বলতা হলে আরেকটা অন্য কোনো সাবজেক্ট দিয়ে সেগুলোকে কভার আপ করো, কভার আপ না করলে তো হবে না। কোনো একটা দুর্বলতা থাকতেই পারে, চেষ্টা করো যতটা কভার আপ দেওয়া যায় বা মেক আপ করা যায়, সাফল্য অবশ্যই আসবে। আপনি ডেসক্রিপটিভ সম্পর্কে বললেন, এই ডেসক্রিপটিভটাতে কেউ কেউ খুব উইক হয়, কীভাবে নিজেকে আরেকটু স্ট্রং করবে? ডেসক্রিপটিভ মানে ইমপ্রুভ করার প্রথম অস্ত্র হচ্ছে পড়া এবং লেখা। নিউজ পেপার পড়তে হবে রেগুলার, একটা বেঙ্গলি ভার্সন, একটা ইংলিশ ভার্সন, একটা রিজিওনাল, একটা ন্যাশনাল। এটা এইভাবে করা যেতে পারে যে আনন্দবাজার অথবা এই সময় এটা রিজিওনাল এবং বেঙ্গলি দুটোই কভার করছে। তারপর হচ্ছে আরেকটা যেটা ন্যাশনাল বা ইংলিশ ভার্সন, সেটা টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, দ্য হিন্দু হতে পারে, ইন্ডিয়ান এক্সপ্রেস, যে কোনো একটা ইংলিশ নিউজ পেপার হতে পারে। তো এইভাবে নিউজ পেপার পড়া, এডিটোরিয়াল পড়া। এর ক্ষেত্রে কী হয়, কী লিখতে হবে, কীভাবে লিখতে হবে, কী ইনফরমেশান দিতে হবে, ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, স্ট্যান্ডার্ড কেমন হবে, কীভাবে টু দ্য পয়েন্ট কম্প্যাক্ট ওয়েতে লিখতে হয় সেটা বোঝা যাবে। তারপরে আরেকটা যেটা লেখা, প্র্যাকটিস না করলে, আমি যতই পড়ি প্র্যাকটিস না থাকলে কিন্তু সে পারফেকশন আসবে না। প্র্যাকটিস করতে করতে কিন্তু বুঝতে পারবো কোন জায়গাটা ল্যাক হচ্ছে, চেক করাতে হবে স্যারদেরকে দিয়ে, স্যাররা বলে দেবেন এই জায়গাটা ভুল, ফর্ম্যাটে ভুল হচ্ছে নাকি বডি পার্টে ভুল হচ্ছে নাকি ইন্ট্রোডাকশন কনক্লুশনে ভুল, এই পার্টটা, বা একটা সিভিল সার্ভেন্ট হিসেবে তোমার অ্যানালিটিক্যাল পাওয়ার কোথাও গণ্ডগোল হচ্ছে কি না। প্র্যাকটিস, পড়ো, প্র্যাকটিস করো, চেক করো, আবার প্র্যাকটিস করো, দরকার হলে একই জিনিস বারবার লেখো। তো এটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজি ছিল এবং আমি এটা ফলো করেছি। ওকে, এবার একটু মেন্সে চলে যাই, একটু মেন্স সম্পর্কে জানবো, এন্টার বিষয়টা সম্পর্কে আমার যারা স্টুডেন্টরা দেখছে এই মুহূর্তে তারা বুঝতে পারবে, এবং আপনার একটু স্ট্র্যাটেজিটা জানবো। একদম, তো মেন্স রিলেটেড যেটা আছে আমাদের রাইস থেকে তো মেন্সের ক্লাস দেওয়া হয় এক্সট্রা করে। তো যেটা ফার্স্ট ইয়ারের ক্লাস হয় সেটা তো 80% কভার করেই যায়, 70 থেকে 80 মেন্স বা সেকেন্ডারিকে, বাকি 30 বা 20% কভার হয়। এবার বলবো যারা রাইসে পড়ো না বা কোনো কোচিংয়ে পড়ো না তাদের ক্ষেত্রে যেমন কিছু মাদার বুক আছে, যেমন হিস্ট্রির জন্য আইএজ বা মিডেভেল জন্য পুনম দালাল দাহিয়া হতে পারে, বনসাল হতে পারে, মডার্নের জন্য স্পেকট্রাম, হিস্ট্রির জন্য মাজিদ হোসেন, তারপরে দেবেন দত্ত ওয়েস্ট বেঙ্গলের জন্য, তারপরে আরেকটা আছে কার্তিক চন্দ্র মণ্ডল, প্লাস পলিটির জন্য একটাই মাদার বুক আছে যেটা বাইবেল বলা হয়, লক্ষ্মীকান্ত, আরিয়ান্ত ম্যাকবুকও পড়তে পারো কেউ, ছোটো বই এটা যদি কারো মানে পলিটির ওই লক্ষ্মীকান্তের সমস্যা হয় প্রথমে। আর ইকোনমির জন্য তোজাম্মেল হোসেন আছে, ম্যাকবুক আছে, এখন তো নিতিন সিঙ্গানিয়ার বইটা বেরিয়ে গেছে, প্লাস যেটা রমেশ সিং কিছু চ্যাপ্টার পড়তে পারো, যদিও অনেক ভাস্ট এটা। তো এইভাবে প্লাস যেটা সায়েন্স পেপারের জন্য জেনারেল সায়েন্স এনসাইক্লোপিডিয়া, এই যে মাদার বুকগুলো এগুলো পড়ো, এগুলো ইউটিউবে পেয়ে যাবে, টপার্সদের যেই ভিডিওগুলো আছে ওখানে পাওয়া যায় লিস্টটা। তো এই বইগুলো পড়ো এবং প্র্যাকটিসটা বেশি করে করো, কারণ এমসিকিউ যেটা জিএস পেপারটা ডেসক্রিপটিভ আমি অলরেডি বলে দিয়েছি। তো এবার যেটা এমসিকিউ পেপারটা, সেই এমসিকিউ পেপারটা আমি তো ওখানে এমসিকিউ মানে হিসাবে সলভ করতে হবে। আমি যদি ডেসক্রিপটিভ পড়ে যাই এমসিকিউ সলভ করার টেন্ডেন্সি যদি আমার এখানে না থাকে বা হ্যাবিট না থাকে, ওখানে গিয়ে কিন্তু ওই ডেসক্রিপটিভ পড়ার ইনফরমেশান ওখানে চারটে অপশান যখন দেবে গুলিয়ে যাবে, ভুল হয়ে যাবে, পারফেকশন বা অ্যাকুরেসি কিন্তু মেনটেন করা যাবে না। তো সেক্ষেত্রে আমি বলবো ডেলি অ্যাটলিস্ট 500 থেকে 1000টা এমসিকিউ করো ডেলি বেসে। কোনো কম্প্রোমাইজ চলবে না, এখানে কোনো এক্সকিউজ চলবে না। যদি সাফল্য পেতে চাও তাড়াতাড়ি অবশ্যই এটা করতে হবে। যদি তুমি 10 বছরে সাফল্য চাও সেটা আলাদা ব্যাপার, সেটা তখন তুমি 1 ঘন্টা 2 ঘন্টা পড়বা, না পড়লেও হবে, যাক সেটা আলাদা ব্যাপার। যদি তুমি তাড়াতাড়ি সাফল্য চাও 10 থেকে 12 ঘন্টা তোমাকে টাইম দিতেই হবে। আর অ্যাজ এ স্টুডেন্ট তোমার এক্সকিউজ থাকতে পারে না, কারণ তোমার পুরোটাই তুমি স্টুডেন্ট মানে পড়াশোনা করবে 24 ঘন্টা দিয়েছে, তো পড়াশোনার পিছনেই কাটাতে হবে, মাঝখানে ঘুমাবে, একটু এন্টারটেনমেন্ট দরকার। তো এইভাবে পড়ো আর প্রচুর সলভ করো এমসিকিউ। যদি তুমি মানে কোনো বইয়ের রিডিং দাও, সেটা যদি 40% হয়, আমি বলি 60% তুমি এমসিকিউ সলভ করো বা প্র্যাকটিস করো, এটা আমার স্ট্র্যাটেজি ছিল। আচ্ছা, আপনি রোজ কতক্ষণ পড়তেন? আপনি বললেন যে 24 ঘন্টা সময় পড়তে থাকো, ঘুমো আর বাকিটা কিছুটা এন্টারটেনমেন্ট। আপনি কিভাবে নিজেকে সাজিয়ে নিয়েছিলেন এই পরীক্ষার সময়টাতে? একটু জানবো যে পরীক্ষার সময়টাতে কিভাবে নিজেকে সাজিয়েছিলেন এবং পরীক্ষার আগের থেকে যে প্রিপারেশনটা নিয়েছিলেন রাইসে এসে, সেই সময় কিভাবে নিজেকে গুছিয়েছিলেন? অ্যাকচুয়ালি আমার যেহেতু আগে থাকতেই ঠিক ছিল আমি ডিএসপি হব, তো এটার জন্য কিন্তু আমি প্রচণ্ড ডেসপারেট ছিলাম। লাইফে এমন কোনো মানে কিছু ছিল না যেটা আমার কাছে ডিএসপি বা এই WBCS গ্রুপ বি থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছিলো। এর জন্য আমি অনেক সময় আমি টানা 1.5-2 বছর বাড়িও যাইনি। আমি বাড়ি থেকে বলে এসেছিলাম যে আমি WBCS না পেয়ে বাড়ি যাবো না, কিন্তু কোভিডের কারণে বাড়ি যেতে হয়েছিল বাধ্য হয়ে, কিছু করার ছিল না। তো এটা আর পড়াশোনার রুটিন যদি বলি, আমি 24 ঘন্টার মধ্যে যতক্ষণ পেরেছি অ্যাটলিস্ট 12-14 ঘন্টা তো পড়েছি। আমার হাইয়েস্ট রেকর্ড আছে 18 ঘন্টা আমি পড়েছি, 2 দিন কি 3 দিন পড়েছিলাম অ্যাভারেজ, কিন্তু আমি 12 থেকে 14 ঘন্টা রেগুলার পড়েছি। যারা আমার সঙ্গে পড়েছে, আমার সহপাঠী যারা আছে, তো তারা জানে এটা, তারা আমাকে সামনে থেকে দেখেছে, আমার টিচাররা জানে। তো যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করা যায়, যদি বাইরে এনার্জি নষ্ট না করা যায়, যদি চায়ের দোকানে আড্ডা না মারা যায়, বাড়িতে যে কোনো অনুষ্ঠানে অজুহাতে বাড়ি যাওয়া, এ হোম সিকনেস থাকলে হবে না। তো এইগুলো কাটাতে হবে, আড্ডা মারার টেন্ডেন্সি কমাতে হবে। যদি এইগুলো কমানো যায়, যদি পড়াশোনাটাকে এনজয় করা যায়, পড়াশোনাটাকে অ্যাডিকশান যদি বানানো যায়, তাহলে কিন্তু 12-14 ঘন্টা পড়াটা কোনো ইস্যু না, যেটা আমি পেরেছিলাম। তো আমি রেগুলার বিশ্বে 12 থেকে 14 ঘন্টা রেগুলার পড়েছি, কখনো এটা 18 ঘন্টা 16 ঘন্টাও গেছে। রাইসের মেন্টররা কীভাবে সাহায্য করেছেন আপনাকে? অবশ্যই রাইসের আমরা তো প্রিপারেশান নিই, আমরা বলি যে আমরাই সব, অনেকে বলে যে না তোমার প্রিপারেশান বা এফোর্ট ছাড়া হবে না। অবশ্যই প্রিপারেশানটা তো আমারই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কখনো না কখনো কোথাও গিয়ে মনে হয় যে না একটা মেন্টর, একটা হেল্প, একটা গাইডেন্সের দরকার, কারণ আমরা বুঝে উঠতে পারি না এটা ঠিক না ওটা ঠিক, কোনটা ঠিক ভুল বোঝা যায় না। তো সেক্ষেত্রে কিন্তু মেন্টর যারা অলরেডি গাইড করেছেন স্টুডেন্টদের, সেটা প্রচণ্ড হেল্পে লাগে। তো আমার ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড হেল্প লেগেছিল সেটা। আমার এক স্যার একটা কথা বলেছিলেন, আনন্দ যাই হয়ে যাক মাটি কামড়ে থাকবে, সবসময় সিম্পল ওয়েতে থাকবে, সিম্পলিসিটি বজায় রাখবে। এবং মাটি কামড়ে থাকা বলতে এই তুমি একটু বেশি পারছো, তার মানে এই নয় যে তুমি হাওয়ায় উঠবে। তুমি বেশি পারছো মানে আরও বেশি পারার চেষ্টা করো, যাতে তুমি সিলেকশন তো হবেই, পারলে র্যাঙ্কের দিকে যাওয়ার চেষ্টা করো। যদি র্যাঙ্কে যাও তাহলে চেষ্টা করো ইউপিএসসি দেওয়ার। এইভাবে এগিয়ে যাও, কিন্তু কখনও অহংকার দেখাবে না এবং প্রিপারেশন নিতে থাকো। এই যে মেন্টর এই কথাগুলো বলে দেন, ছোট ছোট কথা কিন্তু বড় বড় কাজে লাগে। আপনি গ্রাম থেকে এসেছেন বললেন, তো অনেকেই আছেন যারা গ্রাম থেকে আসে কিন্তু ঠিক বেশি দিন থেকে উঠতে পারে না, বা অনেক সময় পরীক্ষা দিতে আবার ভয় পায়, আবার ফিরে যায়, বা গ্রাম থেকে যে আসবে পড়ার জন্য, পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, সেই জিনিসটা কিন্তু হয় না, একটা কোথাও না কোথাও একটা ল্যাক থাকে। কি বলবেন তাদের? আমি বলবো অভাব অভিযোগ তো থাকবেই, আমিও তো সেই পরিবার থেকে উঠে এসেছি। তো আমি যে সমস্ত মানুষরা গ্রাম থেকে আসছো বা গরিব পরিবার থেকে আসছো, আমি বলবো আমি হয়তো নয় বা হয়তো হ্যাঁ যে তোমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবেও বলতে পারো, কারণ আমি তোমাদের মতন এরকম একটা পরিবার থেকে উঠে এসেছি। আর যদি অভাব অনটনের কথা বলি, না বলে এরকম বলি যে পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা অনেক থাকতে পারে, সেরকম মানুষেরও আমি সেরকম পরিস্থিতিও আমি পেয়েছি। তো আজকে আমি যদি অজুহাত দেখাতাম যে না আমার অভাব আছে, অভিযোগ আছে, তাহলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তো আমি বলবো যে কোনো অভাব অভিযোগ থাকুক, যতটা পারো চেষ্টা করো। তুমি যদি চেষ্টা করো, তোমার যদি ইচ্ছা থাকে, কেউ না কেউ তোমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। দেখবে হয় ভগবান না আসুক, তোমার টিচাররা আসবেন, বা ভগবানের রূপে তোমার বন্ধুরা, টিচাররা, তোমার ওয়েল উইশার্সরা ঠিক আসবে। কিন্তু চেষ্টাটা করো। অভিযোগ এক্সকিউজ এগুলো দেখিও না, এগুলোতে সাকসেস হয় না, এগুলোতে পিছিয়ে যায়। কিন্তু চেষ্টাতে, পরিশ্রমে, अवश्य है। तो चेष्टा करो जतई अभाव थाकुक तुम आज के दो लाख चार लाख टाका खर्च कर पढ़ाशोना करबे किन्तु तुम देखो तुम जखन डब्ल्यूबीसीएस ग्रुपे या जेकोनो एकटा सरकारी चाकरी पाबे जे परिमाण टाका खर्च करेछो 6 मासও लागबे ना तुम्हारे सेटा रिकवर करते। तो देना करते हले देना करो किन्तु पढ़ाशोना करो तुम्हार टाकाटा आल्टिमेट नय अभावटा आल्टिमेट नय सब घुचाबे तुम्हार एकटाई प्रिपारेशनेर माध्यमे आर निजे सफल हओया माने एई नय जे आमि सफल हलाम আমার সাথে সাথে আমার পরিবার আমার গ্রামবাসী আমার বন্ধু আমার শিক্ষক শিক্ষিকা আমার ওয়েল উইশার্স সবাই কিন্তু সাকসেসফুল কারণ আজকে তারা আমার পাশে দাঁড়িয়ে গর্ববোধ করে আমিও গর্ববোধ করি যে আমি এই মানুষগুলোকে পাশে পেয়েছিলাম। তো আমি বলবো সবাইকে গর্ববোধ যাতে করতে পারে সেরকম কিছু করো এবং নিজের অভাব অভিযোগের ঊর্ধ্বে গিয়ে পরিশ্রম করো সাফল্য আনো। একদমই স্টাডি মেটেরিয়াল সম্পর্কে একটু জানবো রাইসের স্টাডি মেটেরিয়ালটা কতটা হেল্প করেছে আপনাকে? অবশ্যই রাইসের স্টাডি মেটেরিয়ালটা হচ্ছে একদম বেসিক লেভেলে যেটা সেটা খুবই হেল্প করে इवन একটা অ্যাডভান্স লেভেলে হেল্প করে। কিন্তু আমি বলবো যারা সিভিল সার্ভিস বিশেষ করে ডব্লিউবিসিএস যেগুলো যারা দেখে বা সিভিল সার্ভিস দেখে তাদের জন্য মাদার বুক যেগুলো আমি অলরেডি বললাম সেগুলো পড়তেই হবে কারণ কনসেপচুয়াল কোশ্চেন জানতে হয় অনেক সময় অনেক আইডিয়া ওপিনিয়ন এগুলো জানার ব্যাপার আছে অনেক কোটেশন দরকার হয়। তো ইন্টারভিউতে এগুলো অনেক হেল্প করে যেহেতু সিভিল সার্ভিস যদি টার্গেট থাকে যদি সিভিল সার্ভিস না হয় অন্যান্য পরীক্ষা হয় তাহলে রাইসে মেটেরিয়াল অনলি মেটেরিয়ালই এনাফ। তবে সিভিল সার্ভিসের জন্য একটু এক্সট্রা স্টাডি নিজে করতেই হবে। আপনি এর আগে ইনভেস্টিগেট অফিসার ছিলেন আপনি বোধহয় গ্রুপ সি তে কোয়ালিফাই করেছিলেন তখনও আপনি বলেছিলেন যে এরপরে বিটা পাচ্ছি আর কি এই যে কনফিডেন্টটা আপনার মধ্যে এটা কিভাবে আপনি এনহ্যান্স করেছেন নিজের মধ্যে? আমার প্রিপারেশনই আমার কনফিডেন্স কারণ আমি এই যে 12-14 ঘন্টা পড়েছি রাইসে রেগুলার মক দিয়েছি অনলাইন থেকে মক দিয়েছি। তো এই যে প্র্যাকটিস মক এত হিউজ প্র্যাকটিস করেছি এত টাইম দিয়েছি এর পিছনে যে ডব্লিউবিসিএস এমন একটা মানুষ যাকে আমি প্রপোজ করেছি সে আমার না করতে পারবে না কারণ আমি একে এতটা গুরুত্ব এবং টাইম দিয়েছি যে আমি যদি ডব্লিউবিসিএসকে না পাই ডব্লিউবিসিএসের লস হয়ে যাবে আমি এরকম ভেবে প্রিপারেশন নিয়েছি। তো আজকে সেই জায়গায় আসতে পেরেছি আমার প্রিপারেশনে আমার কনফিডেন্স। যদি তোমাদের প্রিপারেশন সেইভাবে ঠিকঠাক থাকে তুমি অ্যানালিসিস করতে পারবে তোমরা পারবে যে না বুঝতেই পারবে যে না আমি এই জায়গায় এসেছি আমি পারবো এবারে। তো প্রিপারেশনটাই আমার কনফিডেন্স। আচ্ছা আপনি যারা যারা ফিউচার অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য কি বলতে চান ছোট্ট করে একটা মেসেজ? আমার মেসেজ এটাই আগেও বলেছি আবার বলবো অভাব অভিযোগ দেখাবে না কোনো অভাব অভিযোগ দেখাবে না সাকসেসের থেকে বড় কিছু হতে পারে না। তোমার ফেলিওর সাময়িক আসবে অনেক সময় হতাশ হবে এগুলো স্বাভাবিক এগুলো পথ কারণ তুমি যে আজকে মানে চাকরি পাওয়ার পর 30-35 বছর চাকরিটা করবে তো এই চাকরিটা একই জব প্রোফাইল একই চাকরি তোমার করতে হবে তাহলে তোমার এইটা তুমি ভাবছো না কিন্তু 2 বছর সেম বই সেম জিনিস রিভিশন দিতে গিয়ে তোমার মনোটোনাস লাগছে তাহলে বলবো 30-35 বছর সেম চাকরি কী করে করবে তোমরা তাহলে সেইটা করার জন্য তুমি 2 বছর ধৈর্য তো তোমাকে ধরতেই হবে 2 বছর একই জিনিস রিভিশন পড়া প্রিপারেশান এগুলো তো নিতেই হবে। এই যে প্রিপারেশান প্রসেসটা এটার মাধ্যমে তুমি তৈরি হয়ে যাবে আলটিমেট একটা অফিসার বা ব্যুরোক্র্যাট হিসাবে। এই প্রিপারেশান প্রসেসটাই তোমাকে তৈরি করবে তুমি তার যোগ্য কিনা। এই প্রিপারেশান প্রসেসে তুমি যদি হতাশ হও বা তোমার যদি ধৈর্য হারিয়ে ফেলো ইন্টারভিউ বোর্ডে গিয়ে কোথাও যেন মনে হবে মানে কোথাও যেন ওই বোর্ড মেম্বাররা ঠিক ধরে নেবেন যে তোমার মধ্যে ধৈর্যের অভাব আছে তোমার মধ্যে সেই ক্ষমতা নেই এনার্জি নেই যেটা একটা ব্যুরোক্র্যাটের দরকার ঠিক তুমি রিজেক্টেড হয়ে যাবে। তো আমি বলবো সেটা ভেবে এগোও যে আমাকে 30-35 বছর চাকরিটা করতে হবে তার জন্য আমি 2 বছর যদি একটা জিনিসে হাবিয়ে যাই কী করে হবে আর আমি যেই জায়গায় যাব সেই প্ল্যাটফর্মটা যদি পাই সেই প্ল্যাটফর্মে গিয়ে আমি একটা পরিচিতি একটা প্রেস্টিজ একটা স্ট্যাটাস একটা লাইফস্টাইল একটা গ্লেজ গ্ল্যামার সমস্ত কিছু পাবো সমস্ত কিছু পাওনা হয়ে যাবে একটা চাকরির মাধ্যমে। তাহলে আমি এই সাময়িক পরিশ্রম 2 বছর 3 বছর 5 বছর কেন করবো না আমার 5 বছর পরিশ্রমে যদি আমার 5টা জেনারেশন পুরো জেনারেশন আমার গ্রামবাসী সবাই ভালো থাকে আমার টিচাররা যদি গর্ববোধ করেন তাহলে আমি কেন করবো না ওটা অবশ্যই করবো। তো আমি বলবো পরিশ্রম করো সৎভাবে পরিশ্রম করো সাফল্য আসবে। অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য। একেবারে আপনি তো শুভেচ্ছা বললেন কিন্তু আমার আরেকটা প্রশ্ন রয়ে গেছে ছোট্ট যে অপশনাল সাবজেক্ট থাকে অপশনাল সাবজেক্ট হিসেবে আপনার কোন সাবজেক্টটা ছিল? আমার ছিল হিস্ট্রি ইংলিশ ভার্সন তো আমি ইংলিশ ভার্সনে লিখেছি যেহেতু আমার ইংলিশ অনার্স ছিল। আচ্ছা তো অপশনাল সাবজেক্টের গুরুত্বটা কতটা বা কিভাবে আমাদের যারা স্টুডেন্টরা রয়েছে তারা কিভাবে চুজ করবে? অপশনাল সাবজেক্ট চুজ করার পিছনে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের দেখতে হবে আগে আমার সাবজেক্টটা ভালো লাগে কিনা। প্রথমত ভালোবাসা না থাকলে কোনো কিছু মানে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। তো প্রথমে দেখতে হবে ভালো লাগে কিনা শুধু ভালো লাগলেই হবে না আমার যেমন প্রথমে ইংলিশ লিটারেচার যেহেতু অনার্স ছিল আমি ভালো লেগেছিলো বলে নিয়েছিলাম কিন্তু তারপরে যে স্টেপগুলো দেখতে হয় তোমার এর উপর কোনো মেটেরিয়াল মার্কেটে আছে কিনা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে কিনা গাইডেন্স পাবে কিনা। তো এই জিনিসগুলো যদি না পাও তোমার খাতা চেক করে দেওয়ার তোমাকে কেউ মেন্টরশিপ দেওয়ার জন্য কেউ আছে কিনা এগুলো যদি না পাও তুমি নিজের মতন প্রিপারেশন নিচ্ছ তুমি জানো না ঠিক না ভুল আদৌ এটা কাজে লাগবে কি না পরীক্ষার হলে গিয়ে কী লিখবে না লিখবে কোথাও যেন একটা কনফিডেন্সের ল্যাক থাকবে। তাই আমি বলবো এই যে পয়েন্টগুলো বললাম যে এগুলো মেটেরিয়াল আছে কিনা, গাইডেন্স পাবে কিনা, তারপরে তোমার সোর্স কতটা কি আছে, তারপরে এগুলো মেন্সের এর মানে রিলেভেন্ট কতটা, এগুলো যদি তারপরে তোমার পছন্দ বা ভালো লাগা আছে কিনা, এখানে যদি এই জিনিসগুলোকে জাজমেন্ট করে তুমি এগোতে পারো আমার মনে হয় মানে সেটা পারফেক্ট একটা চয়েস হবে। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক অভিনন্দন। আপনার ফিউচারে আর যা যা ভাবছেন সব কিছু ভালো হোক, অনেক অনেক শুভকামনা আপনার জন্য রইল। এবং আমার যারা দর্শক রয়েছেন তারা দেখলেন শুনলেন সাকসেস স্টোরি, তাই ওনার থেকে একটা বিষয়ে কিন্তু খুব ভালোভাবে উঠে এলো, তা হচ্ছে প্র্যাকটিস, কিপ প্র্যাকটিসিং, অনেক অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন, অবশ্যই সফলতা আসবে। থ্যাংক ইউ, নমস্কার।